হ্যালো ভিউয়ার্স, বিশ্বগ্রামের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। নরওয়ে নিশীথ সূর্যের দেশ, উত্তর ইউরোপের পশ্চিম দিকে চমৎকার এই উপকূলীয় দেশটির অবস্থান। জনসংখ্যা প্রায় 5 মিলিয়ন। নরওয়ের রাজধানী অসলো জনসংখ্যার দিক থেকে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম শহর। জীবনযাত্রার মানের দিক থেকে অসলোকে বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধ শহর। 2017 সালে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমা নিয়ে নেয় নরওয়ে। বিশ্বগ্রামের আজকের এপিসোডে আমরা নরওয়ে সম্পর্কে বিস্তারিত জানব। সংস্কৃতির দিক থেকে নরওয়ে বেশ সমৃদ্ধ একটি দেশ। প্রাচীনকালে নরওয়েজিয়ান ভাইকিংসে আশেপাশের এলাকার সমুদ্র শাসন করে বেড়াতেন। ভাইকিংসদের ইতিহাস অনেক সমৃদ্ধ। ভাইকিংসদের সাহসিকতাপূর্ণ ইতিহাস নিয়ে অনেক গল্প, নাটক, সিনেমা রচিত হয়েছে। যারা মেটাল ও ব্ল্যাক মেটাল গান শুনে থাকেন তাদের কাছে নরওয়ের বিশেষ কদর রয়েছে। বুরজুম, মেউহিম, দিমুবর্গির ও অ্যাবাথের মতো ব্ল্যাক মেটাল ব্যান্ডগুলো সারা পৃথিবী জুড়ে তুমুল জনপ্রিয়। ভ্রমণপ্রিয় মানুষদের জন্য নরওয়ে হতে পারে একটি চমৎকার গন্তব্য। উত্তর ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য নরওয়ে আদর্শ। প্রধানত এটি একটি শীতপ্রধান দেশ। মার্চ থেকে জুলাই এই সময়টাই নরওয়ে ভ্রমণের জন্য আদর্শ সময়। এই সময় তাপমাত্রা বেশ সহনীয় পর্যায়ে থাকে। এই সময় নরওয়েতে বসন্তকাল বিরাজ করে। এজন্য নতুন কচি পাতা এবং ফুল সমৃদ্ধ প্রকৃতি এবং পরিষ্কার নীল আকাশ উপভোগ করা যায়। অসলো হলো নরওয়ের রাজধানী। স্বাভাবিকভাবেই অসলো নরওয়ের সবচেয়ে সমৃদ্ধ এবং জনবহুল শহর। এটি বর্তমানে পৃথিবীর 5ম ব্যয়বহুল শহর। বেশ কয়েক বছর আগেও এর অবস্থান প্রথম ছিল, যা এখন সিঙ্গাপুর দখল করেছে। এই শহরের 2/3 এলাকা জুড়ে আছে বনভূমি ও পার্ক। এখানকার জাদুঘরগুলো খুব বিখ্যাত। আরও আছে নোবেল পিস সেন্টার। নরওয়ে অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি দেশ। এখানে সমুদ্র সৈকত, উপত্যকা, পাহাড়, দ্বীপপুঞ্জ সহ বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান রয়েছে। নরওয়ের সামুদ্রিক খাড়িগুলো অন্যতম আকর্ষণীয়। প্রায় পুরো দেশ জুড়ে এগুলোর অবস্থান। স্টাভাঙ্গার থেকে মলডে পর্যন্ত এদের সংখ্যা বেশি। পশ্চিম নরওয়ের সামুদ্রিক খাড়িগুলো একটু যেন বেশি নয়নাভিরাম। এখানকার পাহাড় ও পর্বতগুলো বেশ উঁচু। পাহাড়ের চূড়ায় দাঁড়ালে যে অনুভূতি আপনাকে স্পর্শ করবে তা অনেকটাই অপার্থিব। নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর বার্গেন। 1500 থেকে শুরু করে এটি দেশের অন্যতম বাণিজ্য কেন্দ্র এবং পর্যটন কেন্দ্র। এখানে পাবেন প্রাচীন ঐতিহ্য, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং বাণিজ্যিক বন্দরের জাঁকজমকের অপূর্ব সমন্বয়। অন্যান্য শহরের মতো এখানেও পুরাতন সব ভবন চোখে পড়বে, যেগুলো অতীত নরওয়েজিয়ান কৃষ্টি এখনো বহন করে চলেছে। নরওয়ের উত্তরাঞ্চলে একগুচ্ছ দ্বীপের সমন্বয়ে লোফোতেন দ্বীপপুঞ্জ গঠিত। এই দ্বীপপুঞ্জকে নরওয়ের সবচেয়ে সুন্দর স্থান বলা হয়। এখানকার স্বচ্ছ পানি ও উষ্ণ আবহাওয়া পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয়। নরওয়ে সম্পর্কে বলতে গেলে জতুন হেইমেন সম্পর্কে না বললেই নয়। শব্দটির অর্থ হলো দানবদের বাড়ি। এটা হলো নরওয়ের প্রধান জাতীয় পার্ক। পার্কটি দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। পার্কটি চারদিক থেকে উঁচু সব পাহাড় দিয়ে ঘেরা। এখানেই নরওয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলো অবস্থিত। এখানেই রয়েছে ভেটিসফোসেন, যেটা নরওয়ের সবচাইতে উঁচু জলপ্রপাত, যার উচ্চতা প্রায় 275 মিটার। উত্তর নরওয়ের সবচাইতে বড় শহর ট্রমসো। এখানে কাঠের তৈরি সব বাড়ি রয়েছে, যা 18 শতাব্দীতে তৈরি করা হয়। শহরের বেশিরভাগ অংশ ট্রমসোয়া দ্বীপের মধ্যেই সীমাবদ্ধ। এখানে বেশ চমৎকার কিছু মিউজিয়াম আছে। স্টোরস্টেইনেন পর্বতের কাছে কেবল কারে বসে পাহাড়ের মায়ায় হারিয়ে যাবেন চোখের নিমিষে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ বিশ্বগ্রামের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।